বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পুলিশ ও আওয়ামী লীগের উদ্দেশ্যে প্রায়ই ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হতো। এর কারণ হিসেবে দেখা যায়, এই ভুয়া ভুয়া স্লোগানের আবিষ্কারক বর্তমানে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি প্রায় জনসভায় বিএনপি ভুয়া বলে স্লোগান দিতেন। সরকারের পতন, চুয়ান্ন দল, দশ দফা সরকারের পতন, তত্ত্বাবধায়ক সরকার। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর ওবায়দুল কাদেরের এই স্লোগানটি বৈষম্য বিরোধী ছাত্র জনতার মুখে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল থেকে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেয় বিক্ষোভকারীরা। এক পর্যায়ে সেনা সদস্যদের উপর হামলা করা হয়, আহত হয় অন্তত 5 সেনা সদস্য, জ্বালিয়ে দেওয়া হয় তাদের বহনকারী একটি গাড়ি। এ সময় এক সেনা সদস্যের অস্ত্র কেড়ে নিয়ে মিছিল করা হয়। গত শনিবার বেলা 3:30 দিকে সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে। সহিংসতার ছবি তুলতে গেলে দুই সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করা হয়। তারা হলেন চ্যানেল 24-এর গোপালগঞ্জ প্রতিনিধি বাদল সাহা ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি সাবেত আহমেদ। স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা খুলনা মহাসড়কের গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় বেলা 3:00 দিকে বিক্ষোভ মিছিলের আয়োজন করে আওয়ামী লীগ। কর্মসূচিতে সদর উপজেলার গোপীনাথপুর ও জালালাবাদ ইউনিয়ন এবং কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়। তারা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকেন। এতে মহাসড়কের দুই পাশের গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে গোপালগঞ্জে কর্মরত সেনা সদস্যরা ঘটনাস্থলে গেলে ভুয়া ভুয়া স্লোগান দেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তারা। পরে বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে সেনা সদস্যদের মারধর শুরু করলে সেনা সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। বিক্ষোভকারীদের হামলায় সেনা সদস্যরা দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নেন। এ সময় এক সেনা সদস্যের কাছ থেকে একটি অস্ত্র ছিনিয়ে নেওয়া হয় এবং অস্ত্র উঁচিয়ে মিছিল করে বিক্ষোভকারীরা। পরে অস্ত্রটি গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রে জমা দেন বিক্ষোভকারীরা। কিন্তু তারা অস্ত্রটি নিতে অস্বীকৃতি জানালে গোপীনাথপুর ইউপি সাবেক চেয়ারম্যান লাচ্চু শরীফের কাছে জমা রাখা হয়। সেনাবাহিনীকে খবর দেওয়ার পর সেনাবাহিনী এসে অস্ত্রটি নিজেদের হেফাজতে নেয়। এই ঘটনার পর থেকে এলাকায় এক ধরনের আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। এর আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করার প্রতিবাদে এবং তাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উপজেলার 11টি ইউনিয়ন ও 1টি পৌরসভার সব ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে এসে সমবেত হন। তাদের হাতে দেশীয় অস্ত্র, লাঠি, রড, পাইপ ও বৈঠা ছিল। বেলা 11টায় বিক্ষোভ মিছিল হওয়ার কথা থাকলেও সকাল 9টার মধ্যে উপজেলা পরিষদের মাঠসহ আশপাশের এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। এ সময় গোপালগঞ্জ পয়সারহাট সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। বেলা 11টায় কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান। সবাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন। এ সময় উপজেলা পরিষদ চত্বর ও এর আশেপাশের এলাকা নেতাকর্মীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে। সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান বলেন, আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যতদিন দেশে ফিরে না আসবেন ততদিন আমাদের এই সংগ্রাম চলবে। আমরা রাজপথে আছি, রাজপথেই থাকব। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা কেউ মনোবল হারাবেন না। আমাদের প্রিয় নেত্রী খুব শিগগিরই দেশে ফিরে এসে এই দলের হাল ধরবেন। শুধু গোপালগঞ্জ নয়, ধীরে ধীরে সারা দেশে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জোরদার হচ্ছে।
পাশাপাশি সনাতন ছাত্র ঐক্যের ব্যানারে সংখ্যালঘুদের নিরাপত্তা ও পৃথক সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবিতে শনিবার ঢাকার শাহবাগ ও চট্টগ্রামের চেরাগি চত্বরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে নিজেদের অবস্থান ও শক্তির মহড়া দেখিয়েছে। সনাতন ছাত্র ঐক্য তাদের আন্দোলনকে আরও বেগবান করতে ও তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে বেশ তৎপর রয়েছে। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24।